তো আজকে দুটো চোখই ফুটে গেছে কারিবের আইলিড, সেই জন্য একটু বাইরে বার করলাম রোদ্রে, মানে একটু বাইরের আলো বাতাসে যাতে ইয়ে হয়। তো আমি বাইরে বসে আছি, তো আমার গেঞ্জির ভিতরে ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ, চুপচাপভাবে দেখছে টুকটুক করে, যেহেতু এখন চোখ ফুটেছে ওই জন্য নিজেই এখন এদিক ওদিক দেখছে আর এটা ওটা খোটাখুটি করছে। হ্যাঁ, তো আমি সিটি মেরে ইয়ে করছিলাম ওকে, কারণ কানটাও ওপেন হয়ে গেছে, আগে যেরকম কানটা বন্ধ ছিল, তো এখন কান ওপেন হয়ে গেছে, এখন শব্দ, যে কোনো শব্দ আওয়াজ পেলেই কিন্তু মানে বোঝা যাচ্ছে কি ভয় পাচ্ছে। তো এরকমভাবে আঙুল দিয়ে নাড়াচ্ছি, তো এদিক আর ওদিক ঘুরে বেড়াচ্ছে, খানিক একটু রোদ্রে বার করলাম, কারণ হচ্ছে অনেক দিন ধরেই ভরা ছিল। তো আর কিছুদিন দেখব এটাকে, কি আর গাছে চাপিয়ে ওকে দেখতে হবে কি ও গাছে চলাফেরা সেরকম করতে পারছে কি না। আর সেই জন্য দেখো এখন চুপচাপ বসে আছে, একটু আগে ওকে দুধ খাইয়েছি, দুধ খাওয়ানোর পরে এখন বসে আছে খেলাধুলা করছে, এখন অতটা চঞ্চল হয়নি, তবে একটু আস্তে আস্তে যত বড় হবে তত একটু চঞ্চলতাটা বাড়বে, এখন যেরকম চুপচাপ একই জায়গাতে যেখানে রেখে দিচ্ছে সেখানে থাকছে, কিন্তু পরবর্তীকালে থাকবে না, ছোটাছুটি করবে, মানে হাতের নাগালেই আসবে না তখন, যেহেতু তখন একটু বেশি ম্যাচিউর হয়ে যাবে ব্রেনটা, আর এখন যেহেতু একটু বাচ্চা বাচ্চা ভাব আছে ওই জন্য সেরকম এখন দুধ খাই আর শুধু ঘুমাই, মানে সেরকম এখন কিছু ইয়ে করছে না। তো দেখো পুরো ভিডিওটা, তো আমার ছেলে বলছিল হাতে নেব, তো আমি ভয় দিচ্ছিলাম না কি বাচ্চা ছেলে যদি আবার হাতে কিছু ইয়ে হয়, ও ঝিটকে দিলে তখন বাচ্চাটা পড়ে গেলে তখন ক্ষতি হতে পারে, সেই ধরুন ওকে বাচ্চাটা দিচ্ছিলাম না, আর এরকম সেরকম কামড়াই না, এরকম খুব চুপচাপ ধরনের, শুধু হাতে নিলে খালি এদিক আর ওদিক সেরকম যায়। তো যখন আমি ওকে পেয়েছিলাম আগের ভিডিওতে আমি বলেছি, যখন পেয়েছিলাম তখন চোখ ফুটেনি, গায়ে রোম টোম হয়েছিল কিন্তু সেরকম চোখ কিছুই ফোটেনি, তো আস্তে আস্তে এর চোখ ফুটলো, দুধ খাওয়াই একে, আগে প্রথমে গরুর দুধ খাওয়াতাম, তো গরুর দুধটা অতটা খেতে পারতো না, মধু দিয়ে দিতাম, তো মনে হয় ওর অতটা মধু দিয়ে ভালো লাগছে না, তো চিনি দিয়ে দিতাম, তো ওটা খেতো, আর এরকম প্যাকেটের 5 টাকা আমুল দুধ পাউডার, তো সেটা খুব মজা করেই খাই, একটু ঘন করলেও আর পাতলা করলেও, কিন্তু বেশি অতিরিক্ত ঘন করে দিলে পেট খারাপ হতে পারে আর পায়খানা হতে পারে, সেই জন্য একটু মিডিয়াম ধরনেরই দিতে হবে। আর এরা একটু মিষ্টি ধরনের জিনিস পছন্দ করে, ফল টল খায় এরা যেহেতু, কিন্তু এখন তো সেরকম খেতে পারবে না, তবে মিষ্টি মিষ্টি দুধ হলে বেশ এরা খায়। তো পাউডার দুধ যেহেতু মিষ্টি আমল দুধ, তো সেই জন্য ওটা খুব মজা করে খাই, তো একটু আগেই ও খেয়েছে, তা আমি আমার ছেলের হাতে দিলাম, যেহেতু দেখছি কি ফাঁকা হাতে দিলে যদি কামড় টামড় দেয়, ওই জন্য ওকে হাতে এরকম ইসের মধ্যে দিয়েছি, একটা ন্যাকড়ার মধ্যে, এই ন্যাকড়াটাতেই ওকে জড়িয়ে রাখি ও ঠান্ডা লাগবে বলে, আর এই কাঠবিড়ালির একটু ঠান্ডার ধার থাকে, এদিকে বেশি এসি রুম কিংবা কোনো ফ্যানের হাওয়াতে রাখা যাবে না, এদের ঠান্ডার ধাত আছে, এদিকে যত পারো গরম জায়গাতে গরম প্লেসে রাখতে হবে, ঠান্ডা জায়গায় রাখলে হবে না। তো আমি একটা কম্বলের ইয়ে ছিল, তো ওটা একটা প্যাকেট তৈরি করেছি, পরের ভিডিওতে দেখাবো কীভাবে বানিয়েছি, তো সেরকম জায়গাতেই ওকে রাখি যাতে একটু শরীরটা ওর গরম থাকে, আর সেরকম স্নান ফ্রান করাইনি, কারণ স্নান করালে এদের সর্দি কাশি এসব হতে পারে, বাঁচবে না তখন মরে যাবে, তো যেরকম আছে সেরকমই থাকতে দিতে হবে। আর হচ্ছে দেখো এখন এদিক ওদিক খালি এখন চলাফেরা করছে, কারণ হচ্ছে চোখ ফুটে গেছে, এখন দুটো কমপ্লিট হয়ে গেছে চোখ ফুটে, আর আগের ভিডিওটাতে বলেছিলাম একটাই চোখ ফুটেছিলো, দুটো চোখ ফোটেনি, তো তারপরের দিনই দেখছি আস্তে আস্তে করে আর একটা চোখও দেখছি ফুটেছে, তো আজকে দুটো চোখই পুরোপুরি খুলে গেছে, তো ওই জন্য সব কিছু এখন নতুন
দৃশ্য দেখছে, ওই জন্য সব অবজার্ভ করছে, এদিক ওদিক দেখছে ভালো করে। আর তখন তো সুখে সুখেই, আর বেশি সুখে সুখেই দেখে বেড়ায়। আর এখন যেহেতু চোখ পেয়েছে, সেই ধরুন ইয়ে করছে, তো এরা এখনও সেরকম শক্ত জিনিস খেতে পারে না। তার কিছুদিন যাক, তারপরে কলা টলা দিয়ে দেখতে হবে খাচ্ছে কি না, আর নাহলে সে দুধই দিতে হবে। তো দেড় ঘন্টা অথবা 2 ঘন্টা পর পর এদিকে দুধ খাওয়াতে হবে, কিন্তু যেহেতু এরা বাচ্চা।